হাটহাজারি পৌরসভার কাছারি সড়ক বাজার বাসস্ট্যান্ড এলাকাত বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 2টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে হাটহাজারি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তারনেসা শিউলি। আর এই অভিযানত বিভিন্ন দোয়ান, রেস্টুরেন্ট ও ডিপার্টমেন্টাল স্টোরত সর্বমোট 21,000 টাকা জরিমানা করা হয়, যার মধ্যে আছে হাসারি রোডের আলফাইস হোটেল 5,000, আলবি 2,000, মদিনা ফল বিতান 2,000, বনফুল 1,000, মনি ফার্মেসি 1,000, কিং হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস 2,000, মাইশা ডিপার্টমেন্টাল স্টোর 1,000, মা বাবা স্টোরের 3,000, জাহানারা হোটেল 2,000 আর মধুবনরে 2,000 টিয়া সহ সর্বমোট 21,000 টিয়া জরিমানা করা হয়। এই ব্যাপারে হাটহাজারি পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার নাসার শিউলি সি প্লাস টিভিতে জানায়, এই বাস স্ট্যান্ড চত্বরে জ্যাম যানজট সবসময় লেগে থাকে, এই জন্য আমরা আজকে যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এই মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। আমরা সারা হাটহাজারি উপজেলাকে যানজট মুক্ত করব এবং অবৈধ দখলমুক্ত মেয়াদ উত্তীর্ণ গোপন আমরা কি করতে দেবো না। আপনারা যদি কোথাও কোনো অসঙ্গতি দেখেন আমাকে জানাবেন, আমি সাথে সাথে সেটা রেসপন্স করার চেষ্টা করবো। আর অভিযানত উপস্থিত আছিল ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, পৌরসভা প্রকৌশলী বেলালউদ্দিন খান, উপজেলা নির্বাহী প্রকল্প কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, হাটহাজারি মডেল থানার এসআই আরিফ ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।